দেখো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার উইথড্রটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে, দেখতে পারতেছেন উইথড্র কিন্তু সাকসেস। এখন যদি হচ্ছে আমি আমার যে টাস্ট ওয়ালেট আছে টাস্ট ওয়ালেটে আসি, টাস্ট ওয়ালেটে আসার পর হচ্ছে এখানে দেখতে পারবো যে আমি যে অ্যামাউন্টটা উইথড্র করছি এটা কিন্তু এখানে চলে আসবে। এখন যদি আমি একটা রিফ্রেশ মারি, রিফ্রেশ মারলে কিন্তু দেখতে পারবো যে আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। চমৎকার একটা TRX মাইনিং এর সাইট নিয়ে আসলাম, যেখান থেকে আপনি অল্প কিছু পরিমাণ TRX ডিপোজিট করে আজীবন হচ্ছে আপনি এখান থেকে মাইনিং করে নিতে পারবেন। আর যেটা মাইনিং করবেন সেটা আপনি ইনস্ট্যান্ট 1 সেকেন্ড আপনার ট্রাস্ট ওয়ালেট অথবা বাইন্যান্স অ্যাকাউন্ট অথবা যে কোনো এক্সচেঞ্জ আর উইথড্র করে নিতে পারবেন মাত্র 1 সেকেন্ডে। আমি আজীবন বলতে বুঝাতে চাইতেছি সাইটটা যতদিন থাকবে ততদিন পর্যন্ত হচ্ছে আপনি এখান থেকে মাইনিং করে নিতে পারবেন আপনি অল্প কিছু পরিমাণ TRX ডিপোজিট করেই। ওকে, তো এইসব সাইটে স্ক্যামের কথা যদি বলি, এইসব সাইট কিন্তু খুব সহজে স্ক্যাম করে না। মেবি হচ্ছে আমি আজ থেকে 6 মাস আগে এরকম হচ্ছে ফার্স্ট 6টা সাইট শেয়ার করছিলাম, যেখান থেকে হচ্ছে মাত্র একটা সাইট স্ক্যাম করছে, যে সাইটটার বয়স হচ্ছে প্রায় 1.5 থেকে 2 বছর পর কিন্তু সেই সাইটটা স্ক্যাম করছে। তো আপনি এখানে যারা ডিপোজিট করবেন সেটা হচ্ছে মেবি আপনার 30 থেকে হচ্ছে মানে 30 দিনের মধ্যে হচ্ছে মেবি আপনার চালানটা উঠে যাবে, তার পরবর্তীতে হচ্ছে যা হবে তা কিন্তু আপনার লাভই হবে। তো আজকের ভিডিওতে দেখিয়ে দিব আপনি হচ্ছে এখানে কীভাবে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন। আমি কিন্তু লাইভ উইথড্র করে হচ্ছে আপনাদের সামনে দেখাবো। অন্যান্য সাইট যে শেয়ার করছি ওইসব সাইট হচ্ছে আপনার মিনিমাম ডিপোজিট ছিল হচ্ছে মাত্র ফার্স্ট TRX এর ভ্যালু হচ্ছে মাত্র 30 সেন্ট। তো আজকে যে সাইটটা শেয়ার করবো এটা মিনিমাম ডিপোজিট কিন্তু একটু বেশি, বেশি বলতে হচ্ছে মাত্র 35টা TRX, মানে হচ্ছে আপনি এখানে $2 হলেই কিন্তু মাত্র ডিপোজিট করতে পারবেন। মিনিমাম কিন্তু হচ্ছে আপনার 35টা TRX। ওকে, তো আপনি মানে $2 ভ্যালু হচ্ছে আপনার কত 160 টাকা 170 টাকার মতো আসে আর কি, মানে এই 170 অথবা 75 টাকার মতো আসে এরকম। তো এই পরিমাণ ডিপোজিট করে হচ্ছে আপনি এখানে যে কমিশনটা পাবেন সেটা আপনি প্রতিদিন কিন্তু উইথড্র করে নিতে পারবেন। কথা না বাড়িয়ে চলুন আমরা মূল কাজ চলে যাই, আপনি হচ্ছে এখানে কীভাবে মূলত জয়েনটা করবেন। ওকে, তো এখন হচ্ছে আপনি এখানে অ্যাকাউন্টটা কিভাবে করবেন একেবারে ইজি, জাস্ট 30 সেকেন্ড লাগবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। এখানে হচ্ছে জাস্ট আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, সরি ইমেল না, এখানে হচ্ছে আপনি একটা ফোন নাম্বার দিবেন। ওকে, এখানে হচ্ছে জাস্ট একটা ফোন নাম্বার দিবেন, আর ফোন নাম্বারটা কিন্তু মাস্ট বি মনে রাখবেন। ওকে, তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে সেম পাসওয়ার্ডটা দিবেন, লগ ইন পাসওয়ার্ড, এটা হলো লগ ইন পাসওয়ার্ড, আপনার অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য লাগবে। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডগুলো হচ্ছে ফাউন্ড পাসওয়ার্ড, মানে হচ্ছে আপনার যেটা উইথড্র করতে লাগবে। আর এই পাসওয়ার্ডগুলো এমনভাবে সেভ রাখবেন যেহেতু বলে না যান, তার কারণ হচ্ছে এখানে যদি আপনি পাসওয়ার্ড বলে দেন হয়তো আপনার অ্যাকাউন্টটা হারাইতেও হতে পারে। তার কারণ হচ্ছে এখানে আপনার সরাসরি ফরগেট করার কোনো অপশন নাই, অ্যাডমিনদের সাথে কথা বলে কিন্তু আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ফরগেট করতে হবে, আশা করি বুঝতে পারছেন। তারপর এখানে রেফার কোডটা অটোমেটিকলি বসে যাবে, এখানে যে কোডটা আছে, এই যে কোডটা এখানে লেখা আছে সেই কোড হচ্ছে জাস্ট আপনি এখানে বসে দিয়ে এখানে যে রেজিস্টার অপশন আছে রেজিস্টার অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর হচ্ছে মূলত আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফার্স্ট কাম হচ্ছে আমাদের এখানে ডিপোজিটটা করা। তো ডিপোজিট করার জন্য আপনি কী করবেন, এখানে যে ডিপোজিট অপশন আছে ডিপোজিটে ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে আপনি সরাসরি এই যে অপশনটা আছে ট্রান্সফার টু বেসিক অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর সেখান থেকে আপনাকে তার একটা অ্যাড্রেস দিয়ে দিবে। তো এই অ্যাড্রেসের মাধ্যমে হচ্ছে আপনি যে কোনো জায়গায় থেকে হচ্ছে আপনি এখান থেকে ডিপোজিট করতে পারেন, আপনার ট্রাস্ট ওয়ালেট বাইন্যান্স যেখান থেকে হচ্ছে ইচ্ছা সেখান থেকে আপনি এখানে ডিপোজিট করতে পারেন। তো আমি ট্রাস্ট ওয়ালেট চলে আসলাম, দেন হচ্ছে এখানে আমি অ্যাড্রেসটা পেস্ট করে এখান থেকে হচ্ছে আপনি 100 TRX ডিপোজিট করবো। ওকে, এখান থেকে হচ্ছে আমি 100 TRX সিলেক্ট করে দিলাম। তো দেখেন 100 TRX এর ভ্যালু তেমন একটা বেশি না, ওকে, মাত্র হচ্ছে $6। আপনি চাইলে হচ্ছে এখানে 500 টাকা দিয়ে ডিপোজিট করতে পারেন, তবে আপনার ইচ্ছা, এখানে আমার কোনো রিক্স নেই। আপনার রিক্স আপনি লাভ করবেন, আপনার রিক্স আপনি লস করবেন, বাট আপনি শিওর থাকতে পারেন 90% আপনার এখান থেকে লাভ হবে, লাভটা যদি একসাথে না হয় বাট ধীরে ধীরে হবে, যেহেতু হচ্ছে আপনি এখান থেকে প্রতিদিন মাইনিং করে আপনার টোকেনটা নিতে হবে, কোনো কাজ নাই, জাস্ট প্রতিদিন অ্যাকাউন্টে ঢুকবেন আর উইথড্র করবেন, এতটুকুই। তো এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম, কন্টিনিউতে ক্লিক করে তারপর সেখান থেকে আমি হচ্ছে এখন কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করে দিবে, এখান থেকে একটা TRX ফি যাবে সেটা বিষয় না। তো কনফার্ম করে দেওয়ার পর হচ্ছে আমাদের এটা কমপ্লিট হলে কিন্তু ওখানে কিন্তু আমরা আমাদের ব্যালেন্সটা দেখতে পারবো। তো এখানে হচ্ছে যদি আমি মাইনে ক্লিক করি, মাইনে ক্লিক করে তারপর হচ্ছে আপনি যত ডিপোজিট করবেন সেটা কিন্তু হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন। ওকে, আপনি যত ডিপোজিট করবেন সেটা আপনি এখানে দেখতে পারবেন, আমার এখন ডিপোজিট হচ্ছে 0000। ওকে, তো এখানে হচ্ছে আমি হোমে চলে আসলাম, হোমে চলে আসার পর এখানে যদি হচ্ছে আমার ডিপোজিটটা কমপ্লিটেড হয়ে যায় তাহলে হচ্ছে এখানে আমি দেখতে পারবো যে আমার 1100টা TRX হয়ে গেছে। তো আমি হচ্ছে একটা রিফ্রেশ মেরে দেখি দেখি অ্যাড হয়েছে নাকি। তো 2-1 মিনিট সময় লাগতে পারে অ্যাড হয়েছে, তো আমার হচ্ছে এখান থেকে এখনও কমপ্লিট হয় না। আচ্ছা, কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে আমরা গিয়ে একটা রিফ্রেশ মারি, তাহলে দেখবো যে আমাদের এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। 2-1 মিনিট অপেক্ষা করলে কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে যাবে। তো দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু ডিপোজিটটা অ্যাড হয়ে গেছে। তো ডিপোজিটটা অ্যাড হয়েছে আরও আগে, বাট আমি বুঝতে পারি না এখানে। এখানে হচ্ছে যখন আপনি ডিপোজিট করবেন, ডিপোজিট করার পর আপনি যদি ডিপোজিটে ক্লিক করেন, দেন হচ্ছে বেসিক অ্যাকাউন্টে ক্লিক করেন, তারপর আপনি যখন ডিপোজিটটা করবেন, ডিপোজিট করার পরে কিন্তু আপনাকে এখানে এই অপশনটাতে ক্লিক করতে হবে যে রিচার্জ কমপ্লিটেড। ওকে, এই যে দেখাচ্ছি আমি, এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ডিপোজিটটা কিন্তু কমপ্লিটেড হয়ে যাবে। তা না হলে কিন্তু আমার মতো সারা জীবনে এরকম বসে মানে চিন্তা করতে হবে যে ডিপোজিট কেন অ্যাড হইতেছে না। তো দেখতে পারতেছেন আমার ডিপোজিট কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে।
তো তারপর যখন আমরা উইথড্রো বিষয়ে চলে যাই, উইথড্রোটা আপনি কীভাবে করবেন, তো উইথড্রো করার আগে হচ্ছে আমি দেখাই দিই, আপনি তাহলে এখানে ইনভাইট করে আর্ন করতে পারেন। এই যে শেয়ার অপশনটা আছে, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করে তারপর সেখান থেকে আপনি আপনার রেফার লিঙ্ক যেটা আছে সেই রেফার লিঙ্কটা হচ্ছে আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, দেন হচ্ছে আপনি এটা আপনার ফ্রেন্ডকে সেন্ড করে সে যদি ডিপোজিট করে তাহলে আপনি তার কাছ থেকে কিছু কমিশন পাবেন। এখান থেকে হচ্ছে আপনি মেবি 3 লেভেল পর্যন্ত হচ্ছে কমিশন পাবেন। এখান থেকে হচ্ছে আমি টিমে ক্লিক করি, টিমে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি 1, 2, 3 লেভেল পর্যন্ত হচ্ছে আপনি এখান থেকে রেফারের কমিশনটা পাবেন। ওকে, তারপর আরেকটা কথা হচ্ছে এই সাইট নিয়ে যদি হচ্ছে আপনি কোনো সমস্যায় পড়েন, মানে হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড হয় না, উইথড্র অ্যাড হয় না, তাহলে মানে উইথড্র হয় না, পাসওয়ার্ড বলে গেছেন, তাহলে হচ্ছে আপনি তাদের সাপোর্টে কথা বলতে পারেন। এই যে উপরে একটা মাইকের মতো আপনি দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করবেন, তাহলে হচ্ছে তারা আপনাকে সরাসরি টেলিগ্রামটা সিলেক্ট করবে। আপনি টেলিগ্রামে গিয়ে তাদের সাপোর্টে কিন্তু আপনি কথা বলতে পারবেন। ওকে, আর এখানে হচ্ছে আপনি আরও দেখতে পারেন যে এখানে যদি হচ্ছে নোটিফিকেশন আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এখানে আপনি কতগুলো ডিপোজিট করলে কত পার্সেন্ট পার ডে আপনি প্রফিট পাবেন। এখানে কিন্তু সব কিছু তো আপনি এখানে দেখতে পারবেন একেবারে এ টু জেড। তার পরবর্তীতে হচ্ছে এখানে তাদের ইনভেস্টমেন্ট অপশন আছে, মানে প্ল্যান কেনার অপশন, এখানে যদি ক্লিক করি তাহলে আপনি এটা দেখতে পারবেন। বাট আমি এটা হচ্ছে আপনাকে 100% সাজেস্ট করবো যে এটা না নেওয়ার জন্য। এগুলো হচ্ছে আপনি কোনো ফাঁকার বাই করবেন না, আপনি শুধু ওইখানে কিছু ডিপোজিট করে ওইটা হচ্ছে আপনি শুধু মানে ওইখান থেকে মাইনিং করবেন, এগুলো আপনার কেনার কোনো ফাঁকার দরকার নেই। তো এখন হচ্ছে আমরা উইথড্র বিষয়ে চলে যাই। আর আরেকটা কথা হচ্ছে এখান থেকে কিন্তু আপনি প্রতিদিন 3% হচ্ছে কমিশন পাবেন, মানে আপনি যদি 100টা TRX ডিপোজিট করেন তাহলে হচ্ছে আপনি এখান থেকে প্রতিদিন হচ্ছে আপনি 3টা করে TRX পাবেন। ওকে, তো এই যে এখানে হচ্ছে আপনি উইথড্র করার জন্য উইথড্রোতে অপশনটা আছে, উইথড্রোতে ক্লিক করে দেবেন। উইথড্রোতে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে আপনি যত TRX ডিপোজিট করবেন সেই অনুমান হচ্ছে আপনি এখান থেকে পাবেন। আর এখান থেকে কিন্তু মিনিমাম ডিপোজিট কিন্তু 1টা TRX মিনিমাম। ওকে, অন্যান্য সাইডে কিন্তু আপনি 0.21 হলেও করা যায়, বাট এখান থেকে হচ্ছে আপনার মিনিমাম ডিপোজিট সরি উইথড্র মিনিমাম উইথড্র কিন্তু হচ্ছে আপনার 1টা TRX। তো এখানে দেখতে পারতেছেন কিন্তু আপনি 2টা ওয়ালেট আছে, এখানে যদি আমি ক্লিক করে দেওয়ার পর সেখানে আপনি দেখতে পারবেন যে এখানে আছে আপনার প্রমোশন অ্যাকাউন্ট এবং হচ্ছে বেসিক অ্যাকাউন্ট। এগুলো নতুন করে আর কিছু বলতে হয় না, আপনি যদি প্রমোশনে ক্লিক করে কনফার্মে ক্লিক করেন তাহলে প্রমোশন অ্যাকাউন্ট হচ্ছে আপনার যে রেফার ব্যালেন্সটা আছে বা রেফারের যে কমিশনটা আছে সেই কমিশনটা হচ্ছে এখানে এসে অ্যাড হচ্ছে অ্যাড হবে। তো এখানে যদি একসাথে আপনার 1000 TRXও থাকে আপনি হচ্ছে একসাথে 1000 TRX 1 সেকেন্ডে কিন্তু উইথড্র করে নিতে পারবেন। তো আমাদের যেহেতু এখানে কোনো ফর্মেশন ব্যালেন্স নাই, তো আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে বেসিক যে অ্যাকাউন্ট আছে বেসিক অ্যাকাউন্টে ক্লিক করে কনফার্মে ক্লিক করব। তাহলে হচ্ছে এখানে আমাদের যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা কিন্তু এখানে আমরা দেখতে পারবো। এখানে হচ্ছে আমরা 3টা TRX বসাই দিব। আপনি কিন্তু মিনিমাম 1টা TRX মাস্ট সরি 1টা না কী বলি মানে 35টা TRX মাস্ট বি কিন্তু আপনি এখানে ডিপোজিটটা করবেন। তো উইথড্র করার জন্য হচ্ছে আপনি কী করবেন, অ্যাট ফার্স্ট এখানে আপনার যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা হচ্ছে আপনি এখান থেকে দিবেন। আমি হচ্ছে ট্রাস্ট ওয়ালেট থেকে অ্যাড্রেসটা দিতেছি, আপনি বাইন্যান্স, ট্রাস্ট ওয়ালেট, কুকয়েন যেখান থেকে অ্যাড্রেসটা দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তো অ্যাড্রেস দেওয়ার পর সেখান থেকে আমরা কী করবেন, এই যে একটা অপশন আছে বাইন্ড অ্যাড্রেস সরি অ্যাড অ্যাড্রেসে ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের অ্যাড্রেসটা কিন্তু কনফার্ম আছে। কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাড্রেসটা কমপ্লিটেড হয়ে যাবে। দেন হচ্ছে উপরে যে বক্সটা আছে এই বক্স হচ্ছে আমরা আমাদের অ্যামাউন্টটা দিয়ে দিব যত আমরা উইথড্র করতে চাই। তারপর নিচে যে অ্যাকাউন্ট আছে সে যে অপশনটা আছে এখানে হচ্ছে আমাদের ফাউন্ড পাসওয়ার্ডটা দিতে হবে। আমি কিন্তু ভিডিও শুরুতে বলছিলাম আপনাদের ফাউন্ড পাসওয়ার্ড কোনটা, সেই ফাউন্ড পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। ওকে, আমি হচ্ছে এখানে আমার ফাউন্ড পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এখন যদি হচ্ছে আমি এখান থেকে সাবমিটে ক্লিক করি, সাবমিটে ক্লিক করলে কিন্তু আমার উইথড্রটা কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন উইথড্র কিন্তু সাকসেস। এখন যদি হচ্ছে আমি আমার যে ট্রাস্ট ওয়ালেট আছে ট্রাস্ট ওয়ালেটে আসার পর হচ্ছে এখানে দেখতে পারবো যে আমি যে অ্যামাউন্টটা উইথড্র করছি এটা কিন্তু এখানে চলে আসবে। এখন যদি আমি একটা রিফ্রেশ মারলে কিন্তু দেখতে পারবো যে আমার এখানে কিন্তু আমার ব্যালেন্সটা চলে আসবে। ওকে, এখানে কিন্তু শো করতেছে না, কিন্তু আপনি উপরে দেখতে পারতেছেন এই যে একটা নোটিফিকেশন আসছে আমার 3টা TRX কিন্তু চলে আসছে। এখন যদি রিফ্রেশ মারি তাহলে আশা করি দেখতে পারবো, এই যে দেখতে পারতেছেন ইনস্ট্যান্টলি কিন্তু 3টা TRX আমার এখানে অ্যাড হয়ে গেছে, আপনি এখানে দেখতে পারতেছেন। ওকে, তো ভিডিওটা ছিল এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি হচ্ছে এই সাইট সম্পর্কে আরেকটা কথা বলে দিই, সেটা না বললে নয়, সেটা হচ্ছে দেখেন আপনি ধরেন আজকে 3টা TRX আপনি উইথড্র করলেন না, ওকে, তো আগামীকালকে কিন্তু আপনার কিন্তু 6টা TRX হবে না, মানে আপনি যেদিন উইথড্র করতে পারবেন না সেদিনও ওইটা কিন্তু আপনার বাদ। এটা কিন্তু মাথায় রাখবেন, মানে আপনি আজকে উইথড্র করতে পারলেন না, আজকে কিন্তু আপনি এটা বাদ, আপনার আগামীকালকে ওই 3টা উইথড্র করতে পারবেন। আপনি এটা ভাবি না যে আমি 10 দিন উইথড্র করবো না, 10 দিন পর একসাথে 30টা TRX উইথড্র করবো, তাহলে কিন্তু সেরকম হবে না। তো এটা কিন্তু মাথায় রাখবেন। তো ভিডিওটা এতটুকু ছিল, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।